তোমাদের সকলকে আমাদের ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সেপ্টেম্বর মাসের ক্লাস সেভেনের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সিক্স কোশ্চেন পেপারটা সলভ করিয়ে দেব। এর আগে আমরা এই ক্লাসের অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটিগুলো সলভ করিয়ে দিয়েছি, তোমরা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেখে নিতে পারো অথবা আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। সেপ্টেম্বর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটিগুলোর সমাধান সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামে ক্লিক করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। একে আছে বেমানান শব্দ বা নামটি চিহ্নিত করো। এখানে কতগুলো নাম দেওয়া আছে, এগুলোর মধ্যে নামগুলোর মধ্যে যেটা বেমানান হবে সেই নামটা এখানে চিহ্নিত করতে হবে। প্রথমে একে কি আছে দেখো, বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। এই যে চারজনার নাম দেওয়া আছে, চারজনার নামের মধ্যে কোনটা বেমানান সেটাই তোমাদের লিখতে হবে। এক নম্বরের উত্তরটা হলো শেরশাহ। কেন শেরশাহ হলো বলো তো? কারণ বাবর, হুমায়ুন এবং আকবরের মধ্যে বংশগত সম্পর্ক ছিল, কিন্তু শেরশাহের সঙ্গে এদের সরাসরি কোনো বংশগত সম্পর্ক নেই, সেই জন্য এই উত্তরটা হলো শেরশাহ। দুয়ে কি আছে, প্রতাপাদিত্য, কেদার রায়, ঈশা খান, বৈরম খান। দেখো এখানে উত্তরটা হলো বৈরম খান। কেন হলো? কারণ এদের মধ্যে কেবলমাত্র বৈরম খানই ছিলেন বারো ভূইয়া। বারো ভূইয়া কথাটির অর্থ হলো বারোজন প্রভাবশালী ভূমির অধিপতি বা মালিক। সেই সময়কার মুঘল শাসন এদের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি, এরা নিজেরাই স্বাধীনভাবে তাদের দখল করে রাখা ভূমির ওপর শাসন কার্য চালাতো। তাহলে বাকি যাদের নাম আছে তারা কেউ বারো ভূইয়াদের মধ্যে ছিলেন না, সেই জন্য বৈরম খান হলো ব্যতিক্রম, তাই জন্য এই উত্তরটা হলো বৈরম খান। তিনে আছে যাবত, কানুনগো, কারোরি, জিজিয়া। দেখো এখানে সঠিক উত্তরটি হলো জিজিয়া। কেন হলো? কারণ এদের মধ্যে জিজিয়াই ছিল কেবলমাত্র ধর্মকর, আর বাকিগুলো ছিল সব জমিকর বা ভূমি রাজস্ব, সেই জন্য এটা হলো বেমানান। দুই আছে কি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুইয়ের একে কি আছে, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। এই কথাটা সত্য না মিথ্যা? দেখো এখানে উত্তরটা হলো সত্য। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বইয়ের 73 নম্বর পেজে একদম শেষ লাইনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবারে চলো পরের প্রশ্নটা দেখে নিই। দুয়ের দুয়ে কি আছে, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন। এখানে উত্তরটা হলো সত্য। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের ইতিহাস বইয়ের 74 নম্বর পেজে একেবারে শেষ প্যারার মাঝামাঝি দিকে পেয়ে যাবে। তিনে কি আছে, মনসবদারি বা জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল। এই প্রশ্নের উত্তরটা হলো মিথ্যা। এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা তোমাদের বইয়ে 163 নম্বর পেজে পেয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি, কারণ এদের মধ্যে মনসবদারি প্রথা বংশানুক্রমিক ছিল না। এখানে মনসবদারের দক্ষতা অনুযায়ী তাদের র্যাঙ্ক বা পদ দেওয়া হতো এবং তারা সেই পদ অনুযায়ী বেতন পেতেন। তাহলে দেখে নিলে। এবারে চলো তিন নম্বরে কি আছে আমরা দেখে নিই। তিনে দেখো সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 50টি শব্দের মধ্যে। তিনের একের প্রশ্নটা কি, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা তোমাদের বইয়ের 84 নম্বর পেজে পেয়ে যাবে, আমি এখানে লিখিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। বাদশাহ ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের রাজ্যগুলি দখল করার জন্য ও মারাঠা নেতা শিবাজিকে পরাজিত করার জন্য রাজধানী ছেড়ে প্রায় 25 বছর দক্ষিণ ভারতে কাটিয়েছিলেন, কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হয়নি। দীর্ঘ 25 বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধে মোগলদের অনেক আর্থিক ক্ষতি হয়েছিল। স্যার যদুনাথ সরকার একেই দাক্ষিণাত্য ক্ষত বা ডিসেন আলসার বলে অভিহিত করেছেন। ঔরঙ্গজেবের মৃত্যুর পর 1770 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের পতনে এই দাক্ষিণাত্য ক্ষত অনেকাংশেই দায়ী ছিল। পরের প্রশ্নটা রয়েছে, দিন ই ইলাহি কি। এই প্রশ্নের ব্যাখ্যা তোমরা তোমাদের বইয়ের 127 নম্বর পেজে পাবে, এখানে অনেক বড় করে দেওয়া আছে, আমি তোমাদের এখানে ছোট করে উত্তরটা লিখিয়ে দিয়েছি, তোমরা এটা দেখে নিতে পারো। বাদশাহ আকবর
নানান ধর্মের গুরুদের সাথে আলোচনা করে সকল ধর্মের সারবস্তু সমন্বয় ঘটিয়ে একটি ব্যক্তিগত ধর্মমত গড়ে তুলেছিলেন। একেই দিনই ইলাহি বলা হয়। আকবরের ধর্মীয় উদারতা ও বিচক্ষণতায় 1582 খ্রিস্টাব্দে দিনই ইলাহির উদ্ভব হয়। ইসলাম, হিন্দু, সুফি, খ্রিস্টান প্রভৃতি ধর্মের সার সমন্বয়ে এটি গড়ে উঠেছিল। এর মূল কথা ছিল ঈশ্বর এক ও অভিন্ন। তাৎপর্য, আকবর সকলের প্রতি সহনশীলতা ও বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ দূর করার জন্য দিনই ইলাহি প্রবর্তন করেন। পরের প্রশ্ন কি আছে? নিজের ভাষায় লেখো 100 থেকে 120টি শব্দের মধ্যে। প্রশ্নটা কি? শের শাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বইয়ের 73 নম্বর পেজে পেয়ে যাবে। সম্রাট শের শাহ ছিলেন বিজেতা হিসাবে শ্রেষ্ঠ আর শাসক হিসাবে শ্রেষ্ঠতম। দিল্লির শাসক হিসাবে তিনি মাত্র 5 বছর, মানে 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই শাসন ব্যবস্থার সর্বত্র তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার শাসন ব্যবস্থার মধ্যে অনেক মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়। শেরশাহের প্রশাসনিক সংস্কার, পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থার প্রবর্তন। ভূমি রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে শেরশাহ অন্যান্য প্রতিভা স্বাক্ষর রেখেছেন। তিনি পাট্টা ও কবুলিয়ত ব্যবস্থা চালু করেন। শেরশাহ কৃষককে কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার এবং তাকে কত রাজস্ব দিতে হবে তা লিখে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হতো। পাট্টাপ্রাপ্ত কৃষকরা রাজস্ব দেওয়ার কথা স্বীকার বা কবুল করে সরকারকে যে দলিল সই করে দিত তাকে কবুলিয়ত বলা হতো। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সুদীর্ঘ ও প্রশস্ত রাজপথ নির্মাণ শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কৃতি। তিনি পূর্ববঙ্গের সোনারগাঁ থেকে পেশোয়ার পর্যন্ত 1400 মাইল দীর্ঘ পথ নির্মাণ করেন, যা সড়কি আজমস বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড নামে পরিচিত। তিনি আগ্রা থেকে বুরহানপুর ও আগ্রা থেকে যোধপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন। তিনি পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা নির্মাণ করেছিলেন। তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক আদান প্রদানের ব্যবস্থা করেন। মূল্যায়ন। মধ্যযুগে মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন কাঠামো রচনা করেন, তাই তিনি আজও ভারত ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। তাহলে আজকে তোমাদের ক্লাস 7-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কটা পুরোটাই সলভ করিয়ে দিলাম। অন্য যে কোনো মডেল অ্যাক্টিভিটিগুলো সলভ করতে যদি অসুবিধা হয় আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেগুলো সলভ করে দেবো। আজ এই পর্যন্তই। সবাই সাবধানে থেকো, ভালো মতো পড়াশোনা করো। টাটা।